आशा करी तुम्हारा सकले भलो आछो। करोना कालीन महामारी समय तुम्हारा घरे थाकबे एवं बाहरे गेले मास्क परिधान करबे एवं जनसमागम एड़िए चलबे। सरकारी बीएम कलेजेर अनलाइन क्लासे तुम्हारे स्वागतम जानाच्छी। आमी प्रफेसर मोहम्मद रफिकुल इस्लाम, विभागीय प्रधान उद्भिद विज्ञान विभाग, बीएम कलेज बरिशाल। आमादेर एई करोनाकालीन समये किछु दुष्कृतिकारी एवं मादक सेविरा कैम्पास एवं निरिबिली जायगा तादेर कार्यक्रम बृद्धि करेछे। सेजन्य सरकार निर्देश दिएछे क्लासेर आगे बा परे एई मादक नियंत्रण सम्पर्के दु एकटी कथा बलार। तारी धारावाहिकताय सरकारी बीएम कलेज बरिशालेर अध्यक्ष एवं स्टाफ काउंसिल ओ शिक्षकवृंद एक सभाय सिद्धांत ग्रहण करे जे सकाल बिकाल शिक्षकदेर विजिलेंस टीम एवं रात्रिबेलाय चतुर्थ श्रेणीर कर्मचारीदेर समन्वये टीम गठित हये कैम्पासे पहरा जोरदार करा हच्छे। तोमादेर সকলকে এই মাদকের ছুবল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এবং তোমরা শিক্ষিত জনগণ যারা আছো তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। গতদিন তোমাদেরকে কাইবর্গ পদ্ধতি নিয়ম কানুন এবং কোথায় ব্যবহৃত হয় এবং কাইবর্গ যে ফর্মুলা সেটা আলোচনা করা হয়েছিল। আজকে আমরা উদাহরণের সাহায্যে আমরা সেই কাইবর্গ কিভাবে নির্ণয় করা যায় তা আমরা আলোচনা করব। প্রথমে আসো, এখানে একটাই অঙ্ক দেয়া আছে, একটি ক্রসে অ্যাপটোজোনেতে লাল এবং সাদা মুরগির 60টির মধ্যে 46টি লাল এবং 14টি সাদা পাওয়া গেল। ইহা কি মেন্ডেলের কোনো সূত্রকে অনুসরণ করে? উপযুক্ত পরীক্ষার সাহায্যে মন্তব্য করো। এবার আসো, যে আমরা বলছিলাম যে মেন্ডেলের অঙ্ক করতে হলে যে কয়টি ধাপ অনুসরণ করতে হয় সেগুলো কি কি, ধাপগুলো কি কি। এক নম্বর হলো বৈশিষ্ট্য নিরূপণ। তার মানে বৈশিষ্ট্য নিরূপণের মধ্যে প্রথমে আমরা এক নম্বর এখানে করতে পারি কি, এখানে বলা হয়েছে লাল মুরগি 46 আর হলো সাদা 14, এই হলো মোট হলো 60। তাহলে আমরা এক নাম্বার হলো বৈশিষ্ট্য নিরূপণ আমরা করলাম যে এখানে দুই ধরনের মুরগি আছে, সাদা লাল মুরগি এবং সাদা মুরগি, তার সংখ্যা হলো একটা হলো 46 আর একটা হলো 14, মোট হলো 60। তারপরে বলা আছে কি প্রকল্প উপস্থাপন, প্রকল্প উপস্থাপন। এখন প্রকল্প উপস্থাপন করতে হলে তুমি এখানে দুই বৈশিষ্ট্যের জন্য যে অনুপাতগুলি আছে মেন্ডেলের, দেখো দুই বৈশিষ্ট্যের জন্য আছে 1:1, 3:1, 9:7, 13:3 এবং 15:1। এই কটা আমি উপরে লিখলাম যে 1:1, 3:1, 9:7, 13:3 এবং 15:2। বৈশিষ্ট্য এখানে হলো বলছি লাল আর হলো সাদা। আচ্ছা, এখন দেখো যে আমাদের মুরগির সংখ্যা কয়টি, 60টি। যদি এখানে আমরা অনুপাত হিসাবে ভাগ করি তাহলে অনুপাতের যোগফল হয় কত, 1 আর 1 2। তাহলে 60-এর যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হলো 30 এবং 30, 50-50।
এই 60 কে আমি অনুপাতের যোগফল দিয়া ভাগ করছি এখানে হলো অনুপাতের যোগফল হলো কত 3 আর 1 4 তাহলে আমি যদি 60 কে 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 4 কে 4 2 20 4 5 4 20 তার মানে 15 তাহলে 1 ভাগে হলো 15 তাহলে 3 ভাগে 15 ইস টু 3 সমান সমান হলো 45 আর 15 ইস টু 1 সমান সমান হলো 15 তাহলে অনুপাতের যোগফল অনুযায়ী 3 ইস টু 1 পড়তেছে হলো তোমার কি 45 ইস টু 15 এবার আসো প্রথম সূত্রের দুটি অনুপাত গেল এবার দ্বিতীয় সূত্রের অনুপাত দ্বিতীয় সূত্রের অনুপাত কিভাবে বুঝবো যে অনুপাতের যোগফল হলো 16 প্রথম সূত্রের অনুপাতের যোগফল হয় 2 তাহলে হবে 4 আর দ্বিতীয় সূত্রের অনুপাতের যোগফল হবে 16 তাহলে 9 ইস টু 7 সমান সমান 16 তাহলে এবার 60 কে 16 দিয়ে ভাগ করতে হবে 60 অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হবে 16 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 60 কে যদি 16 দিয়ে আমরা ভাগ করি 60 ভাগ 16 সমান সমান হলো 3.75 তাহলে এটা হয় হলো 16 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে হয় হলো 3.75 তাহলে এক ভাগে পড়লো হলো 3.75 তাহলে আমরা অনুপাত হারে আমরা এবার যাই এখানে বলা আছে কত 9:7 তাহলে 9:3.75 আর হলো 7 7:3.75 কত হয় 3.75:2 হলো 9 তাহলে হয় হলো 33.75 33.75 আর এখানে হবে হলো 3.75×7 এখানে হয় হলো 26.25 তাহলে এটা যোগ করলে হবে হলো 60 হওয়ার কথা 5 5 0 তারপরে 7 3 0 হাতে আছে 1 6 3 9 0 হাতে আছে 1 60 তার মানে এখানে পড়বে হলো 9 ভাগ যেটা আছে নয় ইস্টু সাথে পড়বে হলো 33.75 আর হলো 26.25 এইবার আসো এইটাতে ভাগ করা 13:3 আমরা 13×3.75 আর হলো 3×3.75 তাহলে দেখো কত হয় 13×3.75 সমান সমান হলো 48.75 48.75 তাহলে হবে এটা হবে 11.25 তাহলে আমরা এখানে লিখতে পারি 48.75 আর 11.25 এবার আসো 15:1 15:1 হবে 3.75 আর ওখানে 15 হবে 56.25 এই হবে কারণ যোগফল হবে কি 56 57 58 59 আর 60 আর এনে 48 আর 11 59 আর মিলে 60 তার মানে এখন আমরা এটা থেকে আমরা কি করব প্রকল্প উপস্থাপন করব কিভাবে উপস্থাপন করব প্রকল্পটা প্রকল্প উপস্থাপন করার নিয়ম হলো যে আমাদের যে অনুপাতটা আমরা পেয়েছি সেটা কোনটার নিকটবর্তী তাহলে 56 37
14 অনেক ডিফারেন্স তাহলে অতএব এটা বাদ তারপরে 48 11 তাহলে 48 11 এটা 46 এটা হলো 14 এটা কাছাকাছি আছে তাহলে এটা আমরা আপাতত রাখি এখানে 33 26 অনেক ডিফারেন্স তাহলে এটাও বাদ তারপরে 45 15 এটা হলো 45 46 এটা হলো 14 জায়গা 15 তাহলে এটা ওটার চেয়ে নিকটবর্তী আগে যেটা রাখলাম 48 11 তার চেয়ে এটা নিকটবর্তী অতএব এখন এটা বাদ তার মানে এখন আমরা এটা রাখলাম তারপরে আসছে 30 30 অনেক ডিফারেন্স এটা বাদ তার মানে আমার দেখা যায় যে এটা 3:1 অনুপাতের সাথে এটা সম্পর্কিত হতে পারে তাহলে এবার প্রকল্প উপস্থাপন হলো যে ডাটা দেখে মনে হয় লিখতে হবে যে ডাটা দেখে মনে হয় ইহা মেন্ডেলের 3:1 অনুপাতকে অনুসরণ করে এ হলো প্রকল্প উপস্থাপন ডাটা দেখে মনে হয় ইহা মেন্ডেলের 3:1 অনুপাতকে অনুসরণ করে তাহলে প্রকল্প উপস্থাপন হয়ে গেল এইবার হলো যে আমাদের নাস্তিক কল্পনা ধরা নাস্তিক কল্পনা হলো যে এটার সাথে এই আমরা যেটা ধরলাম তার সাথে প্রাপ্ত ফলাফলের কোনো পার্থক্য নাই এটা আমরা বলবো নাস্তিক কল্পনা তাহলে বলবো নাস্তিক কল্পনা বলবো আমরা যে ধরি নাস্তিক কল্পনা অনুসারে প্রাপ্ত ফলাফলের সাথে মেন্ডেলের 3:1 অনুপাতের সাথে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই এটা হবে নাস্তিক কল্পনা তাহলে আবার বলি আমি যে নাস্তিক কল্পনা হবে যে ধরি নাস্তিক কল্পনা অনুসারে প্রাপ্ত ফলাফলের সাথে মেন্ডেলের 3:1 অনুপাতের সাথে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই অর্থাৎ মানে এটা প্রাপ্ত ফলাফল মেন্ডেলের 3:1 অনুপাতকে অনুসরণ করে এইবার আসো যে প্রকল্প উপস্থাপন হয়ে গেল বৈশিষ্ট্য গেল প্রকল্প উপস্থাপন গেল নাস্তিক কল্পনা গেল এইবার হলো সূত্রের সাহায্যে কাই বর্গের মান নির্ণয় তাহলে সূত্রটা আমরা পেয়ে গেছি এখানে যে কাই স্কয়ার সমান সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই তারপরে আমি বলছি যে এটা যদি দুইটা থাকে তাহলে এরকম হবে তাহলে আমরা মান বসাই ও হলো যে প্রথমটা আমরা ধরি যে ও হলো অবজার্ভ ভ্যালু 46 তার মানে কাই বর্গ সমান সমান ও মাইনাস যেখানে এখানে দুইটা আছে আমরা এনে সরাসরি ও মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই ই ওয়ান প্লাস ও টু মাইনাস ই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই টু এখানে যেহেতু দুইটা আছে এটা লিখলেই হয়ে গেল ফর্মুলা এইবার আসো যে আমরা মান বসাবো ও মানে অবজার্ভড অবজার্ভ মানে কি যেটা পর্যবেক্ষণ করে পাইছি আমরা লাল পাইলাম কয়টা অবজার্ভ এখানে 46 যদি হুবহু আমাদের ফর্মুলা মেনে চলতো তাহলে আমরা আসলে কয়টা হইতো আমাদের হইতো এই 45 তার মানে এক্সপেক্টেড হলো 45 এই ই স্কয়ার ডিভাইডেড বাই ই ওয়ান সমান সমান 45 প্লাস ও টু ও টু হলো এখানে এইটা যে অবজার্ভ নোনো পাইলাম কটা ও টুর মান হলো 14 আর যদি হুবহুব মানে চলতো তাহলে ই হইতো এটা 15 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 15 তার মানে এটা হলো ই টু আর এটা হলো ই ওয়ান এক্সপেক্ট ভ্যালু তাহলে আমরা পেয়ে গেলাম এইবার আমরা ফর্মুলার মধ্যে চলে আসি এখানে কি 45 46 থেকে 45 গেলে থাকে এক একের বর্গ করলে থাকে এক তাহলে 1/45 এখানে 14 থেকে 15 গেলে মাইনাস এক এর যদি আমরা বর্গ করি তাহলে হয়ে যায় কি প্লাস এক তখন আমরা সরাসরি এখানে এক লিখতে পারি তাহলে 1/15 তাহলে এইবার আমরা আসি ১/১/৪৫ সমান সমান হলো 0.01
शून्य तीन प्लस एक भाग पंद्रह समान समान हलो शून्य दशमिक शून्य सात ताहले अतए समान समान है शून्य दशमिक जो दशमिक शून्य तीन समान समान हलो शून्य दशमिक एक शून्य ताहले अमरा टाई बर्गर मान कत पाइलाम अमरा शून्य दशमिक एक शून्य এটা কি মান এটা হলো প্রকালিত মান বা আমরা অঙ্ক করে যে মানটা পাইলাম সেই মান আচ্ছা এরপরে কি বলছে কাইবর্গের সাজে কাইবর্গের মান নির্ণয় এইবার আসে ডিএফ এর মান নির্ণয় আচ্ছা ডিএফ সমান সমান এন মাইনাস ওয়ান এখানে এন হলো বৈশিষ্ট্য কয়টা দুইটা দুই জাত আছে দুই বিয়োগ এক সমান সমান এক তাহলে ডিএফ এর মান আমরা পেয়ে গেলাম তারপরে আসছে যে কাইবর্গের টেবিল মান কাইবর্গের টেবিল মান বই থেকে কাইবর্গের টেবিল মান বের করতে হবে 3.8 এখানে এক মুক্ত মাত্রা হলো 5% সম্ভাবনা মাত্রা 3.841 এটা হলো কাইবর্গের টেবিল মান 3.841 তাহলে আমরা কাইবর্গের টেবিল মানও পেয়ে গেলাম এইবার সর্বশেষ হলো মন্তব্য তাহলে মন্তব্য কি হবে দেখো আমি এখানে মন্তব্যটা লিখছি এক মুক্ত মাত্রায় এক মুক্ত মাত্রায় কোনো কিছু যদি উল্লেখ না থাকতে তাহলে 5% সম্ভাবনা মাত্রায় মন্তব্য করতে হবে 5% সম্ভাবনা মাত্রা কাইবর্গের পরিগণিত মান জিরো পয়েন্ট ওয়ান জিরো এবং টেবিল মান হলো 3.841 আচ্ছা তারপরে এখন এবার আসো টেবিল মান যদি বড় হয় তাহলে নাস্তিক কল্পনা গ্রহণ করা হবে যেহেতু পরিগণিত মান অপেক্ষা টেবিল মান বড় অতএব নাস্তিক কল্পনা গ্রহণ করা হলো অর্থাৎ প্রাপ্ত ফলাফল মেন্ডেলের 3:1 অনুপাতকে অনুপাত অনুসরণ করে তাহলে আমরা আমাদের মন্তব্য হয়ে গেল তার মানে আমাদের অঙ্ক এখানে কমপ্লিট তবে তোমরা আরেকটি কাজ সেটা করতে পারো সেটা হলো যে এই বিষয়টাও অঙ্কগুলো ছকের মাধ্যমে করতে পারো কিভাবে আমি বলে দিই তাহলে ছকে করলে সেখানে তোমাদের সুবিধা হবে সেটা কিরকম তোমরা লিখবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লাল সাদা তারপরে এখানে হলো পর্যবেক্ষিত মান পর্যবেক্ষিত মান সমান সমান ও প্রত্যাশিত
মান সমান সমান হলো ই তাহলে পর্যবেক্ষিত মান আমরা এখানে পর্যবেক্ষিত হলো 46 আর এখানে হলো 14 প্রত্যাশিত এখানে ছিল হলো 45 আর হলো 15 এরপর এইখানে কাই বর্গ সমান সমান ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই আর এখানে লিখতে পারো মোট কাই বর্গ যখন এটা যদি করা যায় তাহলে এখানে রেজাল্ট আসে হলো 0.03 আর এখানে রেজাল্ট আসে হলো 0.07 এখানে রেজাল্ট আসে হলো 0.10 তাহলে তোমরা শখের সাহায্যেও এই অঙ্কটা করতে পারো তাহলে এখানে আমরা আজকে যে কোনো একটি বৈশিষ্ট্যের মানে দুইটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা অঙ্কটি করলাম তাহলে এখানে ওই তিন বৈশিষ্ট্যের এবং চার বৈশিষ্ট্যের যদি অঙ্ক দেওয়া থাকে তবে একই নিয়মে এইভাবেই তোমার করতে হবে সেই ক্ষেত্রে তোমার এখানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচে একটা গড় বৃদ্ধি পাবে আর ওইভাবে এই সিরিয়ালভাবে লিখে তোমার অঙ্ক করতে হবে তোমাদের এখানে টেবিল মান আমি শুধু 5% এর ক্ষেত্রে যদি এক থাকে ডিএফ তাহলে এটা আমার মুখস্থ হয়ে গেছে লিখলাম কিন্তু তা না হলে অন্যান্যগুলো তোমাকে কি করতে হবে বই থেকে টেবিল দেখে সেই মানটা বের করতে হবে এবং টেবিল তোমাদের মুখস্থ করতে হবে না এটা তোমার সরবরাহ করা হবে পরীক্ষার সময় তোমরা সেই টেবিল দেখে টেবিল থেকে তোমরা সেভাবে অঙ্ক করার সুযোগ পাবে তাহলে মোটামুটি তোমাদের কাই বর্গ পদ্ধতির অঙ্ক তোমাদের আলোচনা করা হলো পরীক্ষার সময় আমরা ব্যবহার বিশেষ করে ব্যবহারিক ক্ষেত্রে আমরা ভুট্টার বীজ দিয়ে থাকি দুই ধরনের ভুট্টার বীজ পাওয়া যায় হলুদ এবং লাল এই দুই ধরনের ভুট্টার বীজ আমরা তোমাদের কোটার মধ্যে দিয়ে থাকি এই কোটার মধ্যে আমরা নির্দিষ্ট অনুপাতে বা সংখ্যায় দিয়ে থাকি এবং সেই সংখ্যাটা আমাদের কাছে কি নোট করা থাকে এবং পরীক্ষার সময় তোমাদের দেওয়া হয় যে তোমরা বীজ গুনে সেই বৈশিষ্ট্য নিরূপণ করবে এবং একটা নির্দিষ্ট অনুপাতের সাথে সেটা ফিট করে তারপরে তোমরা ধারাবাহিকভাবে অঙ্ক করে কাই বর্গের মান নির্ণয় করে পরবর্তীতে কাই বর্গের সাহায্যে এই মেন্ডেলের সূত্রের তুলনা করে মন্তব্য করা পর্যন্ত হলো তোমাদের দায়িত্ব অতএব এটা আমার দৃষ্টিকোণ থেকে খুব সহজ ধারাবাহিকভাবে কাজটি করতে হয় একটু মনোযোগ সহকারে তোমরা আশা করি করবে তোমাদের যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তোমরা যোগাযোগ করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমি নেক্সট ক্লাসে তোমাদের টি টেস্ট বা টি পরীক্ষা আলোচনায় আনব তোমরা সকলেই ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ